হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আজকে বাচ্চাদের একটি নর্মাল বেবি ফ্রক নিয়ে হাজির হয়ে গেলাম। আর এটি কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আমি টুকরা কাপড় দিয়ে বানাচ্ছি। তো এই যে আমি এখানে চার পল্লা কাপড় নিয়েছি, দুই পাট করে করে। তো আমি এখান দিয়ে আবার জোড়া লাগিয়ে নিয়েছি, যেহেতু আমার কাপড় কম হয়েছে, এখানে হাতাটা লাগবে আমার। তো আমি দেড় ইঞ্চিতে একটা দাগ কেটে সোজা একটা দাগ টেনে নিচ্ছি, দেখুন, চক দিয়ে। তো তারপর আমি যে এখন এখান থেকে দেড়ের পর থেকে আমি চারে আরেকটি চার ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম। চার ইঞ্চিতে আরেকটি দাগ কেটে তারপর কিন্তু আমি যে এবার বডির মাপটা নিচ্ছি। আর আমি যেহেতু এখানে একুশ বা বিশ এরকম বডি হবে, তো আমি এখানে ছয় নিয়েছি। ছয় ইঞ্চি নেওয়ার পর আমি এখন যে পুরাটা আমি এগারো নিচ্ছি, আমার টোটাল যে কাপড়টা আমি নিচ্ছি তাই এগারো নিচ্ছি টোটাল। আর নিচ পর্যন্ত আমি নিচ্ছি দেড় ইঞ্চি দাগের পর থেকে আমি নিচ পর্যন্ত উনিশ নিচ্ছি, লম্বাটা হবে উনিশ। আর এই যে এখান থেকে আমি কিন্তু এই যে এভাবে একটা দাগ কেটে নিলাম। আমি কিন্তু এখানে অতিরিক্ত কাপড়টা সহ দাগ কেটে নিয়েছি, কারণ আমার বডিটা বিশ বডি হলে পাঁচ মানে পাঁচ নিলে ঠিক আছে, তো আমি এখানে ছয় নিয়েছি। তারপর আমি এখন এই যে এভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর নিচের হয়তো ঘেরটাতে একটু কাপড়টা দিলে আমার ভালো হবে, এই জন্য আমি এখানে একটু অতিরিক্ত কাপড় আমি দেখুন লাগিয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে। তো এটা খুবই সহজ জামার কাপড়টা, এই জামাটা তৈরি করা। তো চলুন দেখে নিই এবার সেলাইটা। তো এই যে এভাবে কিন্তু আমি ভাঁজ দিয়ে তারপরে কিন্তু আমি করব, কিন্তু আগে আমি সেলাই দুই সাইড হাতার যে সাইডটা এটা আমি আগে সেলাই করে নিব। আর এই যে কোনাগুলো কিন্তু দেখুন, আমি যে জামার যে নিচের অংশের কোনাগুলো ছিল এগুলো আমি লাগিয়ে নিয়েছি। তো এখন আমি কেটে একদম সমান করে নিচ্ছি। আর এই যে এরকমভাবে কিন্তু এই যেভাবে ভাঙা দিয়ে তারপর আরেকটা মোটা করে দেড় ইঞ্চি পরিমাণে একটা ভাঙা দিলে হয়ে যাবে আমার উপরের যে সাইডটা রাবার ইনসার্ট করার সাইড, ওটাকে আমি তৈরি করে নিব এই যেভাবে দিয়ে। তো হয়ে গিয়েছে। এখন আমি এই যে সাইডটা, এই সাইডটা আগে লাগিয়ে নিচ্ছি দুই পাটেরই যে হাতার যে সাইড, এই সাইডটা কিন্তু একদম আমি কিন্তু হ্যাঁ হাতাটা একদম ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এরকম। হ্যাঁ, দুইটা সাইড এই যে দেখুন, আমি কিন্তু এই যে দুই সাইড সেলাই করে লাগিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, দেখুন এই যে এই অবস্থাতে থাকবে এটা, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে পাইপ্যান্টটা আমি এভাবে সেলাই করে নিব, এই যে পাইপ্যান্ট সাইডের পাইপ্যান্টটা সেলাই করে নিয়েছি, জোড়া যে লাগিয়েছিলাম এই দুই সাইডের একদম একসাথে পাইপ্যান্ট করে আমি সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এই যে এখন আমি রাবার ইনসার্টের জায়গাটা সেলাই করে নিব, যেহেতু আমার দুইটা পার্ট কিন্তু এখন জোড়া লাগিয়ে একরকম একবারে একসাথে করে ফেলেছি আমি। তো এই যে দেখুন, এই যে যখন এভাবে হবে তখন কিন্তু হাতাটা উপরে চলে আসবে, এই যে এভাবে যখন রাবার লেগে যাবে তখন কিন্তু হাতাটা উপরে চলে আসবে, বুঝতে পেরেছেন হয়তো। এখন আমি ভাঙা দিয়ে তারপরে কিন্তু আমি করে নিচ্ছি। এই যে এখন আমি ঘুরিয়ে তারপর সেলাই করে নিব। আর খুবই সহজ এবং অল্প সময় লাগে এটা করতে। তো সেলাই করা শেষ, এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমি সাইডের দিয়ে একদম নিচ পর্যন্ত সেলাই করে দুই সাইড দিয়ে সেলাই করে নিব। আর আমি কিন্তু নিচের পাইপ্যান্টটা আগে সেলাই করে নিয়েছি, দেখতে পেয়েছেন হয়তো, এই যে দেখা যাচ্ছে।
আর আমি কিন্তু সম্পূর্ণ টুকরো কাপড় দিয়ে এটা করেছি। টুকরো সম্পূর্ণ টুকরো কাপড় দিয়ে কিন্তু করা। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি রাবার ইনসার্ট করার পরে কেমন হয়েছে জামাটা দেখতে। তো ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই ছোট্ট সুন্দর ফ্রকটি কিন্তু আপনি বাসায় করে নিতে পারেন আপনার বাচ্চার জন্য খুব সহজে। টুকরো কাপড় যদি আপনার জামার যে টুকরো কাপড়গুলো ওগুলো দিয়ে কিন্তু আপনি সুন্দর এই ফ্রকটি বাচ্চার জন্য করতে পারেন। 3 বছরের বাচ্চার জন্য এটা এনাফ, সুন্দর 2.5 থেকে 3 বছর। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।